কটা মেট্রো চলছে এই লাইনে? আপনার দুটো গাড়ি আছে। আচ্ছা, তোমাদের নাম বলো। তোমাদের থ্যাংক ইউ, ঠিক আছে বলার জন্য। ওকে, শেষ নেই মানুষের চাওয়ারও শেষ নেই, যা পেয়েছে এতে খুব সন্তুষ্ট, বেশি চাইতে গেলে মুখ পুড়ে যাবে। পিঙ্ক লাইন আছে, ইয়েলো লাইন আছে, এবং প্রত্যেকটা নতুন মেট্রো স্টেশনগুলো বেশ সুন্দর আর্কিটেকচার করেছে। যেমন 1984 প্রথম মেট্রো ইনোগ্রেট হয়। কোনো কথা নেই, আহ বিন্দাস বিন্দাস। তো এখন 10টা বাজে, একদম বিজি আওয়ার। আমরা আজকে চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশন, যেখানে হলো কবি সুভাষ টু জয় হিন্দ, মানে অরেঞ্জ লাইনের মেট্রো আজকে চড়বো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেব, তোমাদের চেরি ব্লগ চড়ে ব্লগটা শুরু করা যাক। আজকে যাবো কবি সুভাষ থেকে রুবি, মানে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। তো টোটাল জিনিসটা আপনাদের এক্সপ্লেন করবো যে কীভাবে যাচ্ছে এবং কী কী স্টেশন আছে এবং অরেঞ্জ লাইনটা কীরকম। তো যেমন হাওড়া ময়দান থেকে আমি এসেছিলাম স্প্ল্যানেড, সেই যেটা গঙ্গার তলা দিয়ে, সেটা যেরকম বললাম লিঙ্কটা এখানে আছে, গিয়ে দেখে নিন, এর আগের ব্লকটাই সেটা আছে। এবং যেরকম বলেছিলাম আগের ব্লকটা, তো যে এই মেট্রো কার্ডে, মানে নর্মাল মেট্রো কার্ড, এই মেট্রো কার্ডে আমি সব রকম মেট্রো চড়তে পারবো বিনা স্টেশন থেকে বেরিয়ে। আমি সব রকম লাইন চেঞ্জ করে, আমি এক লাইন থেকে আরেক লাইন সুইচ করে আমি আমার ডেস্টিনেশানে আমি পৌঁছাতে পারবো। এদিকে টিকিট কাউন্টার, আপনি যে কোনো টিকিট কাউন্টার থেকে যে কোনো জায়গায় টিকিট কাটতে পারবেন এবং যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। তো আপনাদের একবার লাইনটা বুঝিয়ে দিই যেরকম বললাম। তো স্ক্রিনে আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, ম্যাপটা দেখুন এবং আপনারা বুঝুন যে কীভাবে আপনি যেতে পারবেন। তো টোটাল কটা লাইন আছে, পিঙ্ক লাইন আছে, ইয়েলো লাইন আছে, অরেঞ্জ লাইন আছে, গ্রিন লাইন আছে, এবং যেটা প্রি এক্সিস্টিং, মানে অলরেডি এক্সিস্ট করে যে লাইনটা, যেটা হলো প্রথম থেকে 1984 সালে যেটা তৈরি হয়েছিল, সেটা হলো আপনার ব্লু লাইন। আর ভায়োলেট লাইন যেটা আসছে হলো বেহালা থেকে আপনার মাঝেরহাট অব্দি যেটা আছে, সেটা হলো ভায়োলেট লাইন। তো এখানে দেখুন, এবং ইয়েলো লাইনটা বারাসাত অব্দি, এবং অরেঞ্জ লাইনটা যেটা আমরা এখন চড়বো, এবং গ্রিন লাইনটা যেটা অলরেডি চড়ে এসেছি, যেটা হলো হাওড়া ময়দান থেকে শুরু করে আপনার মহাকরণ হয়ে, গঙ্গার তলা দিয়ে মহাকরণ হয়ে আসছে হলো স্প্ল্যানেড। আমরা দাঁড়িয়ে আছি কবি সুভাষ, সেখান থেকে সত্যজিৎ রায়, তারপরে আছে হলো যতীন্দ্র নন্দী, তারপর আছে কবি সুকান্ত, তারপর আছে হলো হেমন্ত মুখোপাধ্যায়। তো আচ্ছা, কত মিনিট ধর, কত মিনিট গ্যাপের মেট্রো আছে? 20 মিনিট অন্তর, 20 মিনিট অন্তর। আর কবে, মানে কটা থেকে শুরু হচ্ছে, কটা শেষ? সকাল 9টা থেকে স্টার্ট হয়। হ্যাঁ, আর আপনার 4:40 হচ্ছে এখান থেকে আপনার লাস্ট মেট্রো, লাস্ট মেট্রো বিকাল 4:40। হ্যাঁ, আর হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ আসার জন্য মেট্রো হচ্ছে 4:40। কটা মেট্রো চলছে এই লাইনে? আপনার দুটো গাড়ি আছে। হ্যাঁ, আপ ডাউন, 20 মিনিট অন্তর অন্তর দুটো লাইনই আপ ডাউন হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে একটা যাচ্ছে এবং আরেকটা আসছে, ওটাই ঘুরে আবার আরেকটা যাচ্ছে। তো তোমাদের নাম বলো আগে করে। আমার নাম পার্থ সাঁতরা। আচ্ছা, আমার নাম বাঁটুল মণ্ডল। অমিত শাহ। তোমাদের নাম বলো। সুপ্রিয় হালদার। সুপ্রিয় হালদার। শানুপাল। শানুপাল। তোমাদের থ্যাংক ইউ, ঠিক আছে বলার জন্য। ওকে, চলো। তো যেরকম দেখছেন প্রি এক্সিস্টিং কার্ডে আপনি আসতে পারবেন। তো বেশ সুন্দর করেছে, একদম নতুন, যেরকম বলছি দিল্লি মেট্রোর কাটিং, এবং অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে, এবং এটা আপাতত রুবি অবধি চালু হয়েছে, তাই জন্য ভিড়টা কম। এটা যখন যেরকম কথা হলো, এটা যদি পুরোটা খুলে দেয় তাহলে বেশ ভিড় হবে। তো চলো, ওইদিকে লাইন আছে, প্ল্যাটফর্মে ওঠা যাক। এখানে 3টে প্ল্যাটফর্ম আছে, এবং লিফট নাম্বার 5, লিফটেরও অ্যাক্সেস আছে, এবং এসকেলেটারও আছে, সিঁড়িও আছে, সব রকম অ্যাক্সেস আছে। চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক অরেঞ্জ লাইন। বেশ সুন্দর আর্কিটেকচারটা করেছে, এবং প্রত্যেকটা নতুন মেট্রো স্টেশনগুলো বেশ সুন্দর আর্কিটেকচার করেছে, এবং এক একটা কোম্পানি ডেভেলপ করেছে। তো বেশ সুন্দর করেছে একদম। বারবার কেন জানি আমার দিল্লির মেট্রোর কথা মনে পড়ছে, এবং বারবার বলছি, একদম নতুন আছে, ফ্রেশ একদম মেট্রো, এবং ভিড়ও বেশ কম আছে, কারণ কয়েকটা স্টেশন আছে যেরকমটা বলছিলাম, এবং খুব ডেভেলপ হয়েছে কলকাতা মেট্রো, অনেক ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, কারণ যেরকম বলছিলাম 1984 প্রথম মেট্রো ইনোগ্রেট হয়, এবং এটা 40 বছর আমরা পার করে এসেছি। তারপরে আমাদের মানে বাকি লাইনগুলো তৈরি হয়েছে, এবং দিল্লিতে কিন্তু অনেক আগে হয়ে গেছে মেট্রো। প্ল্যাটফর্মের দরজা এবং ট্রেনের দরজা দুটো সিঙ্ক করে খোলে, সেটা একটা খোলা ভালো, কিন্তু এখানে সেটা নেই, কারণ আপনি সুইসাইড অ্যাভয়েড করতে পারবেন, অনেক রকম সুইসাইডাল কেস অ্যাভয়েড করা যাবে, কিন্তু এটা এখানে এখনও পর্যন্ত ডেভেলপ করা হয়নি। তো মেট্রো স্টেশনে ঢুকে গেছে, 7 মিনিট বাকি মেট্রো শুরু হবে, এবং এখানে ওভারব্রিজও আছে, প্ল্যাটফর্ম 1 থেকে প্ল্যাটফর্ম 2 যেতে পারবেন। এবং নর্মাল মেট্রো যেটা হলো কবি সুভাষ থেকে দমদমে যে মেট্রো, সেই মেট্রো এই মেট্রো, এবং যেটা স্প্যানেডের মেট্রো আপনারা দেখেছিলেন স্প্যানেড থেকে হাওড়া ময়দান, সেটা অনেক অ্যাডভান্স মেট্রো, নট লাইক দিস,
ওকে, একদম নতুন লাইন, একবার দেখি বাইরের ভিউটা একবার দেখি, কারণ এই পয়েন্ট অফ ভিউ দিয়ে কখনো বাইরের ভিউটা আমি দেখিনি। স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম বাঁ তরফ। তো এটা হাইল্যান্ড পার্কের ব্রিজ। ওকে, অনেকদিন ধরে দেখছিলাম এই বিল্ডিংটাকে ওপার দিয়ে, এটা এপার দিয়ে দেখছি এবার। সোজা হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস। তো এটা সত্যজিৎ রায় স্টেশন, আর এখানেও লিফট আছে একদম। স্টেশনটা খুব সুন্দর, চারিদিকে অরেঞ্জ লাইনিং, কারণ এটা অরেঞ্জ লাইন। স্টেশন সত্যজিৎ রায় বেশ সুন্দর করেছে, এবং সত্যজিৎ রায় সো কল যেটা কলকাতার মেট্রো ছিল পুরো দিনে আমাদের, যেটা 1984 ইনোগ্রেট করেছিল, সেখান থেকে এই স্টেশনগুলো একদম পুরো আলাদা করেছে, এবং টোটালটাই কি বলবো। পরবর্তী স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য। তো একবার জিজ্ঞেস করা যাক কিরম লাগলো মেট্রোটা চড়ে। আচ্ছা, একটা নতুন অভিজ্ঞতা এবং সুন্দর অভিজ্ঞতা, একটা সুন্দরভাবে কলকাতা এমন একটা জিনিস আমাদের উপহার দিয়েছে, এটা ভাবতে এখন কেমন যেন মানে এখন বিশ্বাস হচ্ছে না যে এই জল জঙ্গল, এই খাদা ডোবার সমস্ত বদলে গেছে, মনে একটা সুন্দর মনে রহস্যের নগরী তৈরি হয়েছে। আপনার মনে হচ্ছে পুরোনো লাইনের থেকে নতুন লাইনে কী কী এক্সট্রা চেঞ্জেস এসেছে? অনেক ইন্ডিকেশনগুলো আরও অনেক শার্প হয়েছে, আর লোগো টুবোগুলো অনেক মডার্ন হয়েছে, মডার্ন হয়েছে, এবং শুধু মডার্ন না, পরিবেশের সাথে বা কালচারের সাথে সামঞ্জস্য রেখে। আপনি সেই হাওড়া স্টেশনে ধরুন আর এখানেই ধরুন, সব জেলাটা নতুন বদল এসছে। একদম 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 ঠিক কথা। নতুন কিছু যদি আপনার দাবি থাকে যে এই মেট্রোতে এটা করলে ভালো হয়। দাবি তো কোনো শেষ নেই, মানুষের চাওয়ারও শেষ নেই, যা পেয়েছে এতে খুব সন্তুষ্ট, বেশি চাইতে গেলে মুখ পুড়ে যাবে। একদম একদম ঠিক কথা, এবং খুবই ইনোভেটিভ করেছে, এবং আমার তো দারুণ লাগছে, একদম বারবার বলছি, মনে হচ্ছে না যে কলকাতার মেট্রো চলছে। আমার বাড়ি তো নিউ গড়িয়ায়, আমি পাশে ঠেলাঠেলি করে যেতে হতো, এখন একটা সাথে আমার রেগুলার বিলেঘাটা যেতে হয়, তো আর কয়েকদিন পর হয়তো বিলেঘাটা পৌঁছে যাবো, তাহলে তো আর কোনো কথা নেই। আহ বিন্দাস বিন্দাস, মানে পুরো বাইপাসটা আপনি, মানে পুরো বাইপাসটা আপনারা কভার করে নিচ্ছেন একটা মেট্রোর থ্রু, তাই তো? হ্যাঁ একদম, খুব সুন্দর। এবং বাসের ভিড় AS3 হেমন্ত মুখোপাধ্যায়। তো এই যে মেট্রোটা করে এলাম, এই মেট্রোটাই আবার ঘুরে পেছন দিকে যাবে, এবং এই মেট্রোটাই টু এন্ড ফ্রো রান করছে, কারণ দুখানা মেট্রো আছে যেরকমটি কথা হলো। এটা বেরিয়ে যাচ্ছে, এটা ঘুরে যাবে আবার কবি সুভাষ। অসাধারণ, খুব শীঘ্রই ওয়ার্ল্ড ট্যুর শুরু হতে চলেছে আমার। সিজন 1 সিজন 2 সিজন 3 এখনও পর্যন্ত অ্যানাউন্স করেছি আমি। সিজন 1 সিজন 2 সিজন 3 তিনটে সিজন বেরোবে এখনও পর্যন্ত, এবং তিনটে আলাদা আলাদা কান্ট্রি, মানে অ্যাট এ টাইম একটাই কান্ট্রি আমি যাচ্ছি, এবং সিজন 1 একটা কান্ট্রি, সিজন 2 আরেকটা কান্ট্রি, সিজন 3 আরেকটা কান্ট্রি, সিজন 4 আরেকটা কান্ট্রি। তো সিজন 1 এই এপ্রিল থেকে শুরু হবে, তো স্টে টিউন, দেখতে থাকো এবং জমে থাকো আমার ইউটিউব চ্যানেলে, কারণ অনেক 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 কিছু আসতে চলেছে। তোমরা আসো, এক্সপিরিয়েন্স করো এই অরেঞ্জ লাইনের মেট্রো, মানে কবি সুভাষ টু রুবির মেট্রো, এবং স্প্যানের টু হাওড়া ময়দান সবকটা এক্সপ্লোর করো। তো চলো, এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এন্টারটেনিং মনে হয়ে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে যে চলে এসো সবাই একসাথে এই মেট্রো চড়তে, এবং সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস। চলো দেখা হবে পরের ব্লগে।